হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, প্লিজ আরো আমাকে ভালোবাসা দিও। তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমাদের মানে আমাদের বাড়িতে আমার বর, একটা মাসি, শাশুড়ি মা সবাই শুট করছে, একটা ভিডিও মানে শুট করছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কি করে করে মজাটা আজকে দেখবো, মজাটা দেখবো আজকে। ঠিক আছে, চলো, কেউ জানে না যে আমি ভিডিও করছি, সব আন্দাজে দেখা যাক কি করে বলে আমি দেখবো এটাই। ঠিক আছে, চলো তুমি তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এদিকে এই যে ভিডিও করার জন্য সব ছবি টবি তোলা হচ্ছে, দেখো এই যে তিনজন। ক্যামেরা ফটো তুলছে, এই নাও তোমার চা। এটা একটা চা হলো, আমি এর থেকে ভালো চা বানাতে পারবো না। বৌমা ওরকম করো না স্বামীর সঙ্গে। তুমি কি একবারে পুরো সিনেমা না শুনি? হ্যাঁ, একবার নিয়ে যাবো, একবারে নিলে ভালো হবে না, ধাপে ধাপে না। আমি ওখান থেকে আসবো তখন কাটে দিবা। এই বলো তো বৌমা, ওরকম করো না, ওরকম না বৌমা। প্রথম তো হবে ভালোই হচ্ছে করে মাসুটা ভালো হয়েছে। কিন্তু সাউন্ড কোয়ালিটি এই দিয়ে আপনি কি মানে তিনজন এক জায়গায় রাখতেছি, তো এই যে তোমার সাউন্ডটা আমার এখান থেকে রেকর্ডিং করে আমার নিচ্ছি। স্বামীর সাথে এরকম ব্যবহার বলো, গেলার হয়তো গেল না হলে বানিয়ে খা, এরকম মানে হাতে এরকম একটা রিয়াকশন দিবে। আমি জানতাম দিদির এটাই প্রবলেম হবে, আমি জানতাম এটাই এটাই আসতে থাকবে। বন্ধ করবো না তো গাইস, দেখো ভিডিও শুট করতে গিয়ে অবস্থাটা কি হচ্ছে দেখো, তোমরা দেখো হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি দিচ্ছে।
তো গাইস দেখো শুটিং করতে কত ভালো হচ্ছে, দেখো একটা ভিডিও করতে কত কষ্ট, ফানি ভিডিও আমি কিন্তু ভালোভাবে ঠিক আছে আমি তো অনেক কষ্ট করে মা অনেক বানিয়ে খা তিনজন আছে বানিয়ে খা দেখো অনেক কষ্ট করে মা এটা শুট করলো, খুব কষ্ট হয়ে গেছে না তো আমার ভিডিওটা এই পর্যন্ত, পরে আর কোনো ভিডিও হয়নি, ভিডিওটা ওই পর্যন্ত ছিল। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, তাই ভিডিও ভালো লাগলে লাইক করে সবাই সাবস্ক্রাইব করে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।